রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি এই মহামারী করোনা কারণের সময় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময় আমরা শ্রেণী পাঠদানের বিকল্প হিসেবে অনলাইন ক্লাসগুলি চালিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাও আমরা এখন দেখা যায় বিদ্যালয়ে বসে এগুলি চালানো খুবই কঠিন হয়ে গেছে, কারণ মহামারী আকারটা এতইটা ধারণ করেছে যে আমাদেরকে বাসায় বসে ক্লাস নিয়ে এগুলি অনলাইনে আপলোড দিতে বলা হয়েছে। সেমতে আমরা যেভাবে পারছি ক্লাসগুলি আমরা যতটা সম্ভব তোমাদের বোঝার চেষ্টা উপযোগী করে আমরা ক্লাসগুলি নিচ্ছি। আশা করি এই ক্লাসগুলি তোমরা যথাযথভাবে দেখবা এবং বোঝার চেষ্টা করবে। তো বিগত দিনে আমি নবম শ্রেণীর অনেকগুলি বাংলা প্রথম পত্রের অর্থাৎ বাংলা সাহিত্যের অনেকগুলি ক্লাস নিয়েছি, বিভিন্ন গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস পড়িয়েছি যেগুলি তোমাদের পাঠ্যভুক্ত। তো তারই ধারাবাহিকতায় আজ আমি এই বাংলা সাহিত্যের অর্থাৎ বাংলা প্রথম পত্রের রানার নামে একটি কবিতা অর্থাৎ কবিতা অংশ থেকে রানার কবিতাটি নিয়ে আজকের আলোচনা করব। তো রানার কবিতাটির কবি হল সুকান্ত ভট্টাচার্য। তো প্রথমে রানার এটা কী, এটা কীভাবে নামকরণ করা হয়েছে কবিতাটির, এবং এই কবির কবি সম্পর্কে পরিচিত। তো এই কবিতাটি পাঠের মূল অংশে যাওয়ার আগে কতগুলি কাজ আছে, যেমন কবি পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, এই কবিতার সম্পর্কে আমি জানতে পারবো। আগে কবি পরিচিতিটা জানার পরে এই রানার সম্পর্কে আমি জানতে পারবো পাঠ পরিচিতির ভিতর। তারপর এর ভিতর কতগুলি একটু কঠিন কঠিন কতগুলি শব্দার্থ, কতগুলি শব্দার্থ ও টিকা আছে, যেগুলি আগে পাঠ করলে আমরা বা পড়লে আমরা কবিতাটি সহজে বুঝতে পারব। এরপর কবিতাটির মূল পাঠ, আবৃত্তি এবং এর প্রতিটি বাক্য এবং লাইনকে পাঠ করে বিশ্লেষণ করা অর্থাৎ বোঝা। এরপর প্রশ্নোত্তর, তাহলে এগুলি আমাদের যদি জানা থাকে তাহলে প্রশ্নোত্তর, যে কোনো ধরনের প্রশ্নোত্তর আমরা খুব সহজেই করতে পারব। প্রশ্নটা আমরা সহজে বুঝতে পারব এবং উত্তরগুলিও আমরা খুব সহজে করতে পারব। তাই যে কোনো ধরনের প্রশ্ন, বিশেষ করে বহুনির্বাচনী এবং সৃজনশীল, এই প্রশ্নগুলির উত্তরটা কিন্তু আমাদের এই বিষয়গুলি জানা থাকলে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা এবং মূল পাঠ এর বিশ্লেষণ যদি জানা থাকে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই এর উত্তর করতে পারব। তো আগে আমরা একটু কবি পরিচিতিটা সংক্ষেপে জেনে নিই। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 সালে বা বঙ্গাব্দ কলকাতার কালীঘাটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কত 1933 সালে বা 33 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়, অর্থাৎ বাংলাদেশের এই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ছিল তার পৈতৃক নিবাস অর্থাৎ পিতার বা বাবার বাড়ি। তার পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী, পিতার নাম এবং মাতার নাম দেওয়া আছে। সুকান্ত বেলেঘাটা দেশ বন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। তিনি কিন্তু কলকাতার একটি স্কুলে SSC পরীক্ষা দিয়ে সেখান থেকে কিন্তু অকৃতকার্য, অর্থাৎ তিনি ফেল করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলতেছিল তখন কিন্তু
এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে এই কিশোর, তখন কিশোর বয়স ছিল, এই সুকান্তের কিন্তু অত্যন্ত, সে কী করছে, দারুণভাবে সে তার এ থেকে আঘাত করছে তার। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্যতাকে প্রবলভাবে আলোড়িত করে, এছাড়াও সমাজের নানা অবিচার বৈষম্য রেখেও তাকে বিভিন্নভাবে তাকে আলোড়িত করে। তার কবিতায় এই অত্যাচার ও অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। তার এই কবিতাগুলিতে ছিল কি, সমাজের বৈষম্য, অবিচার, ন্যায় বিচারের অভাব, যেটা এগুলি কিন্তু এই কবিতার ভিতরেই কিন্তু প্রকাশিত হয়েছে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থগুলো কী কী ছিল দেখো, তার ছাড়পত্র একটা বিখ্যাত কাব্য, ঘুম নেই, পূর্বাবাস, অভিযান, তারপর হরতাল ইত্যাদি ইত্যাদি ছিল তার এই উল্লেখযোগ্য কতগুলি লেখনী। 29শে বৈশাখ 1954 সালে মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মাত্র কত, 21 বছর, যুবক বয়সী তিনি, 21 বছর বয়সে তিনি কবি মৃত্যুবরণ করেন। তার কতটা প্রতিভা ছিল, তিনি এতগুলি কবিতা তিনি বই তিনি লিখে গেছেন এই 21 বছর বয়সে, অথচ সে কিন্তু এসএসসিতে কিন্তু সে অকৃতকার্য হয়েছিল। কিন্তু অকৃতকার্য হয়ে হবে কি, হয়তো ওখানে সে মনোযোগী ছিল না, কিন্তু সে কবিতা লেখনের প্রতি তার মনোযোগ বেশি ছিল, এই জন্য তিনি এগুলি লিখতে পেরেছেন। এখন এখান থেকে লেখক পরিচিতি যেগুলি, যে লেখক পরিচিতি থেকে যে বা কবি পরিচিতি থেকে যে প্রশ্নগুলি আসবে, নিশ্চয়ই তোমরা সেগুলি উত্তর করতে পারবা। তিনি কোথায় কত সালে জন্মগ্রহণ করছেন, কোথায় লেখাপড়া করছেন, তার উল্লেখযোগ্য কবিতাবলি কী কী, তিনি কত সালে মৃত্যুবরণ করছেন, খুব সহজ প্রশ্ন। এরপর আমরা যাব রানার কবিতাটি, এই রানার কবিতাটির একটু পাঠ পরিচিত, রানার একটু কী, এটা একটু সংক্ষিপ্ত পরিচিত বিশদ বা মূল পাঠের আগে আমরা এটা জেনে নিতে হবে আমাদের। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি কবির ছাড়পত্র, আগে ওইখানে কবি পরিচিতির ভিতরে উল্লেখ আছে যে ছাড়পত্র একটা তার কবিতা বলি গ্রন্থ আছে, এখান থেকে এই রানার কবিতাটি তিনি ওই ছাড়পত্র কাব্যগ্রন্থকে লওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এই পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন কাব্যগ্রন্থকে, সুকান্তের, সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি কোথা থেকে, ছাড়পত্র কাব্যগ্রন্থকে সংকলিত হয়েছে বা লওয়া হয়েছে। কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা, কবিতাটি কাদেরকে নিয়ে লেখা, শ্রমজীবী যারা খেটে খায় এই মানুষ রানার, অর্থাৎ রানার মানে যারা কী করে দৌড়ায়, তা কারা দৌড়ায়, এখানে রানার বলতে বোঝানো হয়েছে ওই লোকদেরকে যারা ওই যে চিঠিপত্র বিলি করে। সেই সূর্য ওঠার পূর্ব মুহূর্ত থেকে, সে পোস্ট অফিস থেকে বিভিন্ন চিঠিপত্র, মানি অর্ডার, এগুলি নিয়ে কী করে, সে গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ি, মানুষের পর মানুষ, তাদের কাছে কিন্তু দৌড়িয়ে থাকে, কেউর কাছে চিঠি পেটায়, কেউর কাছে চিঠি পৌঁছায়, কেউর কাছে কী করে মানি অর্ডার পৌঁছায়, কেউর কাছে টেলিগ্রাম পৌঁছায়, একসময় ছিল যেগুলি, এগুলি পৌঁছেই দেয় দৌড়ে দৌড়ে, এই গ্রামে একজন, ওই গ্রামে একজন, সারাদিন তিনি এই ছুটাছুটি করেন, এই জন্য তাদেরকে বলা হয়েছে রানার। তা রানার এই শ্রমজীবী, এই শ্রমজীবী মানুষদের কথাই কিন্তু এই রানার কবিতায় উল্লেখ করা হয়েছে। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাছে বাধা হয়ে ওঠে না, কারণ এটা একটা বিশাল, একটা বড় দায়িত্ব, একটা চিঠি বা একটা গুরুত্বপূর্ণ খবরাখবর গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা একটা বিশাল দায়িত্ব। তাতে যত বাধাই আসুক, যত রাত হোক, যত বৃষ্টি আসুক, জ্বর আসুক, এগুলি সব উপেক্ষা করে সে ওই গ্রাহকের কাছে এটা পৌঁছিয়ে
দিবি, এইটি তার দায়িত্ব। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতেই হবে। চিঠি মানে সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ, এই সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়াই অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই, তাদের ছুটি হবে তাদের। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনাটিরই প্রতিফলন লক্ষ্য করা যায়। তারা যে কত দায়িত্বশীল, হ্যাঁ, এবং কতটা এই দায়িত্ব পালনে যে তারা কতটা অগ্রগামী, এটাই কিন্তু এই কবিতাটিতে ফুটে উঠেছে। যদিও বর্তমানে এটা এর ব্যতিক্রম কিছু ঘটনা হয়ে গেছে, কারণ এখন আর সেই ধরনের রানারদের কাজ দায়িত্ব নেই। এ হলো পাঠ পরিচিতিতে রানার সম্পর্কে পরিচিতি। এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, এই রানার কবিতাটি কোথার থেকে ল হয়েছে, লেখকের কোন কাব্যগ্রন্থ থেকে ল হয়েছে, হ্যাঁ, তারপর এর পাঠের উদ্দেশ্য কী, ইত্যাদি ইত্যাদি। এগুলি একটু তোমরা পাঠ পরিচিতি দুই একবার মনোযোগ সহকারে পড়লে পর এখান থেকে যে প্রশ্নগুলি আসে সেটা জ্ঞানমূলক হোক আর অনুধাবনমূলক হোক, তোমরা তার উত্তর খুব সহজেই দিতে পারবে। এরপর আসি আমি কতগুলি শব্দ অর্থ, বেশি একটা শব্দ অর্থ না, বেশ কয়েকটা শব্দ অর্থ এখানে দেওয়া আছে, কারণ মূল পাঠে যাওয়ার আগে এই শব্দ অর্থগুলি আমাদের একটু জেনে নিতে হবে। এই শব্দ অর্থগুলি জানলে আমরা কী করবো, মূল পাঠটা আমাদের কাছে খুব সহজ হবে, তাই এই শব্দ অর্থগুলি আমরা একটু জেনে নিতে হবে। এখানে দেখো শব্দার্থটি কি, শব্দার্থ ও টিকা, কয়েকটা শব্দ এর অর্থ একটু বুঝে নিলে আমাদের মূল পাঠটা সহজ হবে। যেমন রানার, এই রানার শব্দটার অর্থ কি, ইংরেজি শব্দ রানার, এই এই রানার শব্দটা ইংরেজি শব্দ, তো এর আবিধানিক অর্থ যিনি দৌড়ান, রানার মানে যিনি দৌড়ান। এখানে ডাক হর করা অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে ডাক হর করা, আমরা যেখানে আমরা বলি ডাক হর করা, এই ডাক হর করা, তার অর্থ ডাক হর করা। তারপর নতুন খবর আনার, যারা ডাক হর করারা কী করে, প্রতিদিন নতুন নতুন খবর নিয়ে আসেন, হ্যাঁ। তারপরে দেখো দুর্বার, এই দুর্বার মানে দুর্বার যাকে নিবারণ করা যায় না, যাকে নিবারণ, যাকে নিবারণ করা, নিবারণ করা যায় না, দুবার। তারপর হরিণের মতো যার, এটি একটি উপমা, হরিণের মতো যার এটি একটি উপমা, হ্যাঁ। তারপর লণ্ঠন, হ্যাঁ, লণ্ঠন, ল নয়ঠন, লণ্ঠন, লণ্ঠন, হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার, হারিকেন আমরা বলবো বাতি, হারিকেন, হ্যাঁ, বা এক ধরনের তেল দিয়ে জ্বালানো বাতি। এরপর আরেকটি শব্দ আমরা দেখতে পাই,
বর্ত হয়েছে আকাশ হয়েছে লাল, বর্ত হয়েছে আকাল হয়েছে লাল, অর্থাৎ এটি প্রতীক অর্থে, হ্যাঁ এটি প্রতীক অর্থে ব্যবহার করা হয়। এই অল্প কয়েকটি শব্দ এখানে একটু কঠিন আকারে দেওয়া আছে, যেগুলি আমরা পড়লে খুব সহজেই কবিতাটি বুঝতে পারব। এরপর আমরা আমরা যাই কোথায়, মূল, এরপর আমরা মূল পাঠে চলে যাই। তো মূল পাঠটা দেখো, রানার ছুটেছে তাই ঝুম, হ্যাঁ ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়ে সে নতুন খবর আনার। কত না হবে না, তো রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে ঠিক আর সংবাদে, রানার চলেছে বুঝি বোর হয় হয় আরও জাগে আরও জাগে, এ রানার দুব্বার জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে যায় পিছে সরে যায় বন, আলো পথ আলো আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেন করে এক রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবি পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরে দেয় আলো, মাবই রানার এখনও রাতের কালো, এমনই করেই জীবনের বহু বছরের পিছু ফেললে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেরে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, গড়ে তার প্রিয়া একা শয্যায় নিদ্রিত রাত জাগে, রানা রানা এ বোঝা টানার দিন কবে শেষ হবে। কবিতাটির অর্ধেকাংশ আমি আবৃত্তি করলাম, এর থেকে কিছু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব, যেরকম রানার ছুটেছে তাই ঝমঝম ঘণ্টা বাজছে, রানার কি করতেছে, রানার ছুটেছে তাই ঝমঝম ঘণ্টা বাজছে, রানার কি করতেছে, সে ঝমঝম ঘণ্টা করে সে ছুটতেছে, রানার ঝমঝম ঘণ্টা করে সে কি করতেছে, সে একটা শব্দ করে সে কি করতেছে, দৌড়াচ্ছে তার দায়িত্ব পালনের জন্য, রানার চলছে খবরের বোঝা হাতে, সে খবরের বোঝা কি করছে, তার ভিতরে অনেকগুলি চিঠিপত্র বিভিন্ন মানি অর্ডার বিভিন্ন এগুলি ব্যাগ ভরে নিয়ে সে কি করছে, শব্দ করে সে ছুটছে, সমস্ত মানুষ যখন নিদ্রায় শায়িত বা ঘুমে ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত, সে কিন্তু তার দায়িত্ব নিয়ে সে চলছে, রানার চলছে রানার চলছে, এই দায়িত্ব পালন সে চলছে, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার মানার, সে রাত্রে কী দিবা কী দিন কিন রাত, হ্যাঁ কোথাও ক্ষান্ত নাই, সে কিন্তু কারো মানা শুনতেছে না কারো নিষেধ চলছে না, তার দায়িত্ব সে পালনে সর্বদা কিন্তু সে ছুটে বেড়াচ্ছে, দিগন্ততে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, সে দিগন্তে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে শুধু ছুটছে কির জন্য, নতুন নতুন খবর এনে তাদের কাছে পৌঁছে দেওয়ার, এই কাজেই সে সর্বদা চলছে, রানার 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 জানা অজানার বোঝা আজ তার কাঁধে, অনেক খবর সে জানে অনেক খবর জানে না, যেমন কিছু খবর আছে সে জানে, যেরকম খামের ভিতর চিঠি পড়া যেটা সেটা কিন্তু সে জানে না, আবার মানি অর্ডারটা সে কিন্তু জানে কয় মিনিট, তো বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে,
রানা আরো চলো সে বুঝি বোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানা আর দুর্বার জয়। সে কিন্তু তার সর্বশক্তি দিয়ে তার এ দায়িত্ব পালনের জন্য সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে, হ্যাঁ সে কিন্তু নতুন নতুন খবর নিয়ে, নতুন নতুন সংবাদ নিয়ে সে কিন্তু ছুটি চলছে। তো আমি এ পর্যন্ত আজকে তোমাদের কবিতাটুকু যতটুকু বুঝিয়ে দিতে পারিছি, তো এই এটুকু তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা এবং আগামী ক্লাসে বাকি অংশটুকু আমাদের তোমাদেরকে আমি ভালো করে বুঝাবো এই আশাবোধ ব্যক্ত করে আমি এখানকার মতো আজকের মতো ক্লাস থেকে বিদায় নিলাম। সুস্থ থাকো, ভালো থেকো, খোদা হাফেজ।